2024 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সামনেই। মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে এক মাস, কিন্তু এখনও পর্যন্ত নতুন সিলেবাসের কোনো রকম খোঁজ নেই। নতুন পাঠ্যক্রম এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি, নতুন সিলেবাসও প্রকাশ করা হয়নি। সেই নিয়ে এখন চিন্তিত সকল শিক্ষক শিক্ষিকারা। নতুন যারা ক্লাস ইলেভেনে উঠবেন তাদের কীভাবে সিলেবাস শেষ হবে সেই নিয়ে এখন চিন্তা করছেন। কিন্তু তারই মধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য দুটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করে দিয়েছেন। একটা হচ্ছে আপনাদের ক্লাস ইলেভেন টুয়েলভে পরীক্ষা কিভাবে হবে। আপনারা জানেন সেমিস্টার সিস্টেমে হবে, কিন্তু সেমিস্টার সিস্টেমের পদ্ধতিটা কিভাবে হবে, আপনাদের খাতায় লিখতে হবে নাকি আপনাদের জন্য স্পেশাল কিছু ব্যবস্থা করা হচ্ছে, সে বিষয়ে কিন্তু স্পষ্টতে জানিয়ে দেওয়া হয়েছে। এবং তার সাথে বড় প্রশ্ন, হোম সেন্টারের পরীক্ষা হবে নাকি অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। এই দুটি প্রশ্নের খোলাসা কিন্তু করে দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। কারণ 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় পাশ করে যখন তারা ক্লাস ইলেভেনে উঠবে তাদের জন্য আসছে নতুন সিস্টেম। এতদিন ধরে যে সিস্টেম চলে আসছিল তাদের জন্য কিন্তু আর সেই সিস্টেম থাকছে না, তারা একদম নতুন সিস্টেমে পরীক্ষা দিতে চলেছে। তাদের জন্য দু বছরের চারটে সেমিস্টার হবে, কিন্তু সেই চারটে সেমিস্টার কিভাবে নেওয়া হবে, কখন নেওয়া হবে এবং কোন পদ্ধতিতে নেওয়া হবে সে বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে। এবং কখন নেওয়া হবে সে সম্পর্কে আপনারা জানেন, কিন্তু সিলেবাস এখনও প্রকাশ করা হয়নি, বই এখনও পাবলিশ করা হয়নি। সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত আপনাদের মধ্যে অনেকেই চিন্তিত আছেন, তারা নতুন সিলেবাসে পড়াশোনা শুরু করতে পারছে না। কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন ক্লাস ইলেভেনে পরীক্ষার সাথে ক্লাস টুয়েলভের পরীক্ষার কোনো রকম যোগসূত্র থাকবে না। ক্লাস ইলেভেনে যে দুটো সেমিস্টার হবে সেই দুটো সেমিস্টারের কোনো মার্কসই উচ্চ মাধ্যমিকের ফাইনাল রেজাল্টের সাথে কোনো যোগসূত্র থাকবে না। ক্লাস ইলেভেনের যে দুটো সেমিস্টার হবে সেই দুটো সেমিস্টারে অ্যানালাইজ করবে স্কুল কর্তৃপক্ষরা, সেই দুটোর প্রশ্নও করবে স্কুল কর্তৃপক্ষ এবং সেই দুটোর উত্তরপত্রও দেখবে স্কুল কর্তৃপক্ষ। সেই পরীক্ষার নাম্বারের সাথে আপনাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নাম্বারের কোনো রকম যোগসূত্র থাকবে না। এবং দ্বিতীয়ত, আপনি যখন ক্লাস টুয়েলভে উঠবেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় আপনাদের কিন্তু আর কোনো রকম টেস্ট পরীক্ষা হবে না। উচ্চ মাধ্যমিকে আপনাদের দুটো সেমিস্টার হবে এবং প্রথম যে সেমিস্টার হবে সেটা হবে OMR বেসে, অর্থাৎ OMR শিটে আপনাদের পরীক্ষা দিতে হবে। পুরোটাই হবে মাল্টিপল চয়েসের কোশ্চেন এবং সেখানে আপনাদের 70-80 কোশ্চেন থাকবে। সেই 70-80 কোশ্চেনে আপনাদের পুরোপুরি কালো পেন অথবা পেন্সিল দিয়ে দাগচিহ্ন দিতে হবে এবং সেই অ্যান্সার দেখবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, কিন্তু সেটাও হবে কম্পিউটার বেস, কোনো রকম ম্যানুয়ালি আর আপনাদের উত্তর দেখা হবে না। দ্বিতীয় যে পরীক্ষা বা ফাইনাল যে পরীক্ষা হবে সেই পরীক্ষাটা হবে আপনাদের খাতা কলমে, অর্থাৎ আপনাদের কিন্তু কোশ্চেন এবং অ্যান্সার স্ক্রিপ্ট দুটোই দেওয়া হবে। সেখানে আপনাদের এসিকিউ এবং বড় কোশ্চেন থাকবে, সেটাও দেখবে পর্ষদ। প্রথম যে পরীক্ষা হবে সেটা হবে আপনাদের 50%, দ্বিতীয় যে পরীক্ষা হবে সেটা হবে আপনাদের 50%। দুটো পরীক্ষার নাম্বার গড় করে যে টোটাল নাম্বার হবে সেটাই হবে আপনাদের ফাইনাল রেজাল্ট। কিন্তু এখন একটা বড় প্রশ্ন যে আপনাদের হোম সেন্টারে হবে নাকি অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। প্রথমত ক্লাস ইলেভেনে যে পরীক্ষা হবে সেটা আপনাদের হোম সেন্টারেই হবে, তার জন্য আপনাদের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে না। কিন্তু উচ্চ মাধ্যমিকের যে দুটো সেমিস্টার হবে, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, সেই দুটো সেমিস্টারই কিন্তু আপনাদের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। বর্তমানে কিন্তু আর নিজের স্কুলে আপনারা পরীক্ষা দিতে পারবেন না, যেমন টেস্ট পরীক্ষা দিয়ে এসেছিলেন। এবার থেকে দুটো পরীক্ষাই কিন্তু আপনাদের বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে, তার জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।